গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা আর আমরা বেরিয়ে পড়েছি মানালি শহর ছেড়ে সোলাং ভ্যালি হয়ে অটল টানেলের দিকে। অসাধারণ দৃশ্য সামনে রেখে এগিয়ে চলেছি, নীল আকাশ, সূর্য, হিমালয়ের পর্বতশৃঙ্গ সম্পূর্ণ বরফে ঢাকা, আর পথের পাশে বাঁদিকে রয়েছে বিয়াস নদী। যাওয়ার পথে কিছুক্ষণের জন্য থমকে যাওয়া এমন একটি জায়গা, উঁচু উঁচু পর্বতশৃঙ্গগুলো ঘিরে রেখেছে সম্পূর্ণ এলাকা, আর আপেল বাগান, তারই মধ্যে রয়েছে অসংখ্য ঘরবাড়ি, আর নিচে বয়ে যাচ্ছে বিয়াস নদী। রাস্তা থেকে অনেকটা নিচে এমন সুন্দর খসখসে বিয়াস নদী বয়ে চলেছে নিজের ছন্দে। এবার আমরা এগিয়ে যাব সামনের এই পথ ধরে সোলাং ভ্যালির দিকে। পৌঁছে গেলাম সোলাং ভ্যালি, শুধু বরফ আর বরফ। সোলাং ভ্যালি বিভিন্ন রকম গেম চলছে, উপরে রোপওয়ে দিয়ে রিভার ক্রসিং চলছে, নিচে স্কি চলছে, পুরো বরফে সাদা ধপধপ করছে পর্বতশৃঙ্গ, নীল আকাশ, ভীষণ সুন্দর ওয়েদার সোলাং ভ্যালি। এখন সোলাং ভ্যালিতে রয়েছি, দারুণ অনুভূতি, পুরো বরফের ছয়লাভ চারিদিকে। মার্চ মাসের আজকে 21 তারিখ, পুরো বরফে ঢাকা, নীল আকাশ, ওয়েদার ভীষণ সুন্দর, সবাই মজা করছে, স্কি করছে, রোপওয়েতে যাচ্ছে, বরফে খেলছে। চলে আসুন।
প্রচুর আনন্দ করলাম অনেক সময়। অসাধারণ সুন্দর ওয়েদার, বরফের রাশি চারিদিকে। সোলাং ভ্যালি ওয়ে হোটেল, সোলাং ধাবা, সামনে পুরো বরফ জমে রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছে সোলাং ভ্যালি, মানালি সোলাং ভ্যালি, প্রচুর বরফ এখানে। দাঁড়িয়ে রয়েছে সোলাং ভ্যালি, দেখ অসম্ভব, যত দূর চোখ যায় তত দূর শুধু বরফ আর বরফ, তার সঙ্গে নীল আকাশ, গাঢ় নীল আকাশ, যেদিকে চোখ শুধু সাদা বরফ আর দেবদার গাছ, তারই মাঝখান থেকে পর্বতশৃঙ্গগুলোর মাথায় রয়েছে সাদা বরফের স্তূপ, রাশি রাশি বরফ, খুব অসাধারণ দৃশ্য। তার সঙ্গে একসঙ্গে চাঁদও দেখা যাচ্ছে আকাশে, সূর্য চাঁদ মেলবন্ধন এই সোলাং ভ্যালিতে, তার সঙ্গে বরফ পর্বত আর প্রকৃতি মিলেমিশে একাকার। তাহলে দেরি না করে অতি সত্তর সোলাং ভ্যালি মানালি। কোনো অটল জালে যাওয়ার রাস্তাটাই বন্ধ হবে, দেখতে পাচ্ছি এনাফ, মোর দ্যান এনাফ।